কামারখুন্দ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি এ জেলার সবচেয়ে ছোট ও মডেল উপজেলা। কামারখুন্দ উপজেলার উত্তর পূর্ব দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা, উত্তর পশ্চিমে রায়গঞ্জ উপজেলা, দক্ষিণ পূর্ব দিকে বেলকুচি উপজেলা, দক্ষিণ পশ্চিম দিকে উল্লাপাড়া উপজেলা। এই উপজেলার ইউনিয়নের সংখ্যা চারটি। ভদ্রঘাট ইউনিয়ন, ঝাউল ইউনিয়ন, জামতল ইউনিয়ন ও রায়দৌলতপুর ইউনিয়ন। কামারখুন্দ উপজেলার আয়তন 91.61 বর্গ কিলোমিটার। এই উপজেলার জনসংখ্যা 1,33,332 জন প্রায়। তার মধ্যে পুরুষ 67,876 জন ও মহিলা 69,456 জন। এই উপজেলার সাক্ষরতার হার 75%। এখানে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি কলেজ এবং একটি নার্সিং কলেজ রয়েছে। এছাড়াও 5টি বেসরকারি কলেজ এবং একটি কারিগরি কলেজ, 83টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 31টি কিন্ডারগার্টেন রয়েছে। এই উপজেলার চিকিৎসার জন্য রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খোকন চ্যারিটেবল হাসপাতাল। কৃষি এই উপজেলার প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। এছাড়াও চাকুরি, ব্যবসায় এবং তাঁত শিল্পের মাধ্যমে অনেকেই জীবিকা নির্বাহ করেন। গণিত সম্রাট যাদব চক্রবর্তী, পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার, বিশিষ্ট শিল্পপতি মফিজ উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আতম হামিদুল হক ফিরোজ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আইনুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র পাল মাস্টারের মতো আরও অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান এই উপজেলায়। কামারখুন্দের পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে পলাশ ডাঙ্গা যুব শিবির, কামারখুন্দ মুক্তিযোদ্ধা জাদুঘর, ফুলজোর নদী, হুড়াসাগর নদীর কূপ ও ব্রিজ, কাজীপুরার স্টিল ব্রিজ, মফিজ উদ্দিন তালুকদারের পুকুর, ঐতিহাসিক সাগলা পাগলা ব্রিজ, জামতল রেলওয়ে স্টেশন ইত্যাদি। কামারখুন্দের বিখ্যাত খাবারের তালিকায় রয়েছে হালিম নেহারি, মণিপালের মিষ্টি, চৌবাড়ির বিখ্যাত ঝালমুড়ি ও চটপটি ইত্যাদি।